না না, কাদের সাথে হারছি সেটা দেখা উচিত আপনার। চ্যাম্পিয়ন টিম, রানার আপ টিম, লাইক এই বিপিএল এর কিন্তু সেরা টিম হচ্ছে রংপুর রাইডার্স, কুমিল্লা, তারপরে বরিশাল। সো আমরা বরিশালের সাথে দুইটা ম্যাচ জিতছি, আর এখানে আমরা দুইটা ম্যাচ করে হেরেছি আর কি। রংপুরের কাছে হারলাম আর কুমিল্লার কাছেও হারলাম। বাট আমার কাছে মনে হয়েছে যে আজকে একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, 189 অনেক আসলে। যদি 170-175 এর ভিতরে আটকাতে পারতাম তাহলে ইটস পসিবল ছিল। আর তারপরে আমরা স্টার্টটা খুব বেশি ভালো করতে পারিনি, যদি স্টার্টটা ভালো করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় একটা হোপ থাকতো আর কি। না অবভিয়াসলি না, জিয়া অনেকদিন পরে আসলে টিমে চান্স পেয়েছে এবং শুভাগত তো রেগুলারই রান করছে। না লাস্ট দুই তিনটা ইনিংস যদি দেখেন তাহলে 30-এর ঘরে করেছে, একটু কুইক করেছে। বাট বললাম না যে আমরা হয়তো বা বোলিংয়ের দিক দিয়ে আমরা একটু বেশি এক্সপেন্সিভ আছি। বাট জিয়া, শুভাগত যেই আছে, হ্যাঁ আমরা লোকাল সাইড অতটা ভালো সাইড না, ফরেন কালেকশনও ভালো হয়েছে, কিন্তু যে পাঁচটা ম্যাচ জিতেছি আমার কাছে মনে হয় লোকাল ফরেন মিলেই টিম হয়ে খেলেছি। আর যে চারটা ম্যাচ আমরা পাঁচটা ম্যাচ হেরেছি আর কি, 10টা ম্যাচ তো চলে গেল, ধরেন কাদের সাথে হারলাম সেটাও একটু বিবেচনা করা উচিত। বেস্ট টিমের সাথে হারছি, বাট ডে বাই ডে আমরা, আমার কাছে মনে হচ্ছে লাস্ট ম্যাচটা যেভাবে খেলছি তার থেকে এই ম্যাচটা বেশি ইম্প্রুভ করেছি আর কি। না অবভিয়াসলি আসলে যদি এত রান চেস করতে হয় তাহলে স্টার্টটা ভালো করতে হয়। আমরা ভড়কে যাচ্ছি সেটা ঠিক না, আমরা চেষ্টা করছি যেন স্টার্টটা ভালো হয়। বাট আমরা দুইটা ম্যাচের, গত ম্যাচটা ভালো স্টার্ট হয়েছিল বাট আজকে স্টার্টটা ভালো করতে পারিনি। সো আজকে যদি ভালো একটা স্টার্ট করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে একটা আশা ছিল, যেভাবে লাস্টে শেফার্ড যেভাবে ব্যাটিং করেছে কেউ তাকে যদি সাপোর্ট দিতে পারতো উপরের দিক থেকে তাহলে একটা সম্ভাবনা ছিল। ধরুন উপরের দিক থেকে যদি একটা মানে 20 বলে একটা 40 রানের টর্নেডো একটা ইনিংস যদি হতো তাহলে আমাদের জন্য খুব ইজি হতো কাজটা। আগে ম্যাচে ভালো স্টার্ট পেতেন, আজকে যখন আবার ভালো স্টার্ট পেলেন না, তার আগে এরকম হচ্ছে কেউ মানে হয়তো আজকে উপরে ভালো করছে কাল মানে পরে মাঝে খারাপ হচ্ছে, এই যে ইনকনসিস্টেন্সি এইটার আসলে কি সমস্যাটা, কেন এরকম হচ্ছে? না আসলে আমরা ধরতে পারছি না, ভালো শুরু করলে না একদিন ভালো করতেছে একদিন খারাপ করতেছে, আসলে ধারাবাহিকতার অভাব আছে নো ডাউট। তারপরেও কিন্তু আশা তো আছেই যে না আমরা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারি। এখনও এখনও চান্স আছে, যদিও আমরা স্টিল 5 নম্বরে আছি, আমাদের এখনও 2টা ম্যাচ আছে ঢাকা এবং খুলনার সাথে। যদি রেসে টিকে থাকতে হয় তাহলে 2টা ম্যাচে জিততে হবে, আগামীকালও একটা ম্যাচ আছে ঢাকার সাথে, দেখি যদি জিততে পারি তাহলে চান্স আছে আমাদের। দেখুন ফার্স্ট 10 ওভারের ভিতরে কিন্তু আমরা ভালো পজিশনে থাকি প্রত্যেকটা দিনই বোলিংয়ে, ডেথ ওভারে গিয়ে আমরা একটু হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে সময় এতটা কম, বোলারদের নিয়ে কাজ করাও খুব পসিবল না আর কি। ধরেন আজকে একটা খেলা গেল, কালকে আর একটা খেলা, আবার 2 দিন ব্রেক দেওয়া, তারপর আর একটা ম্যাচ, এত কুইককে বিপিএলটা শেষ হচ্ছে যে স্পেসিফিক জায়গা নিয়ে যদি কাজ করতে চান তাহলে একটু টাইম তো দিতেই হবে আর কি। আমার কাছে মনে হচ্ছে যে ল্যাকিংসটা এখানেই যে আমরা ডে তো বারে গিয়ে পারছি না, এটা হয়তো বা একটু যদি সময় পাইতাম তাহলে হয়তো বা এই জায়গাটা ইম্প্রুভ করা যেত। থ্যাংক ইউ।